ভিডিওটিতে এক মিনিটের লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। খুব অন্যায় হয়েছে আটদবা ভোট, আটদবা ভোট খুব অন্যায় হয়েছে, তাতে করোনাটা ব্যাপক ছড়ালো, এর দায়ী বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদী এবং অন্ধ ধৃতরাষ্ট্র। 16 আমি বলেছিলাম 210 থেকে 220, 11 হয়েছিল, এবারে বলেছি 220 থেকে 230, সেই জায়গায় থাকবো। আরে মানুষ ভোটটা দেবে কেন, কি করেছে মানুষের জন্যে? আর মমতা ব্যানার্জি ছাত্রদের জন্য ট্যাব দিচ্ছে, বলছে 10 লক্ষ টাকা লোন দেবো 4%, গরিব মানুষদের বলছে 1,000 করে টাকা দেবো। শোনো, বিজেপি দলটা হয়ে গেছে কিছু মিডিয়া, মিডিয়া ভিত্তি বিজেপির দল, সংগঠনের লোক থাকতে হবে তো, এজেন্সি এজেন্সি দিয়ে যদি ফ্ল্যাগ টাঙাতে হয়, সে তো এজেন্সি পয়সা নিয়েছে কাজ করেছে, ওদের কর্মী তাকে নাই, তারপরে একটা থাকতো, একে তো কর্মী নাই তারপরে একটা থাকতো। সেটা শুনুন, কে বিজেপি করেছে, কে তৃণমূল করেছে, কে সিপিএম করেছে, কে কংগ্রেস করেছে, দেখার দরকার নাই। করোনা যাদের হয়েছে, যারা করোনাকে সাবধান করার জন্য তৃণমূল কংগ্রেস তাদের পাশে গিয়েছে, এরা প্রথম থেকে বলেছে, তারা ওখানেই আছে। এমন সংস্থা আছে 4 মাস আগে যা বলেছিল ওটাই বলেছে, সেজন্য আমরা জানি এক্সিট পোলটা ঠিক নয়, এক্সিট পোলটাই ঠিক, সেটাই আমরা বিশ্বাস করি। 2 তারিখে আসল ঘটনা জানা যাবে, আমরা যেটা চেয়েছিলাম ওটাই হবে। মোটামুটি না কমফোর্ট মেজরিটি থাকবে এবং 200-র কাছাকাছি আসন আমরা পাবো। তাকে সাসপেন্ডও করেছে, শোকজ করেছে, এটা উনি ঠিক করেনি ডিউটির মধ্যে গিয়ে, এতে মানুষের সন্দেহ হয়েছে যে এর মধ্যে কোনো গণ্ডগোল আছে। কারণ ওখানকার জেলা প্রেসিডেন্টও পুজো দিতে গেছেন, ওখানে টিএমসির, ইনিও পুজো দিতে যাচ্ছেন পাবলিক প্লেসের ডিউটির মধ্যে, এটা